হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান জয়। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের পাওয়ার পয়েন্ট ট্রেনিং টিউটোরিয়াল সেশন শুরু হচ্ছে, তো আপনারা পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং সেটা লাইভে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আপনাদের লেটেস্ট আপডেটগুলো আপনারা সহজে পেতে পারেন। তো ঠিক আছে, আমরা শুরু করি আমাদের আজকের টপিকস। আমাদের আজকে আমরা শুরু করব কিভাবে একটা প্রেজেন্টেশন স্লাইড আমাদের শুরু করতে হয়। আমরা যদি ফাইলে যাই, এখানে নিউ নিউতে গিয়ে আমরা একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনস আমরা নিয়ে নিব। আর এখানে কিছু বিল্ট ইন থিমস দেওয়া আছে। থিমসটা হচ্ছে আসলে এর কালার, তারপরে ফর্মস অ্যান্ড আদার ফ্যামিলি যেসব ডিজাইন শেডিংসগুলো আছে সেগুলো আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারি। এগুলো বিল্ট ইন দেওয়াই আছে। তো ফার্স্ট আমরা একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনস ওপেন করি। এটা শুরুতে এক্স্যাক্টলি এরকম আসবে, মানে বাই ডিফল্ট ও একটা স্লাইড নিয়ে ওপেন করে। তো এই স্লাইডটাতে ফার্স্ট যেটা থাকে টাইটেল এবং সাব টাইটেল, এখানে আমরা জাস্ট মূলত টেক্সট লিখব, কিছু আমরা এখানে যা লিখে দেব তাই আসবে। এবং এরপরে আমরা যত স্লাইড ওপেন করতে যাব সবগুলো স্লাইডের সাথে আমাদের এরকম ডিফারেন্ট এখানে টেমপ্লেটস দিয়ে দেওয়া আছে। লাইক আমরা যদি আরেকটা স্লাইড ওপেন করি, এখানে আমরা চার্ট, গ্রাফ, স্মার্ট আর্ট, অবজেক্ট বা 3D মডেল, অ্যানিমেশনস, তারপর আসছে আইকনস, এরপর আসছে পিকচার, এরকম আমরা সব রকম জিনিসগুলো এখানে অ্যাড করতে পারবো। তো এখানে অ্যাজ ইউজুয়াল যথারীতি প্রত্যেকটা স্লাইডে টাইটেল হবে, আর এখানে যদি আমরা টেক্সট চাই চাইলে টেক্সট বসাতে পারবো, আর যদি ডিফারেন্ট অপশনসগুলো চাই তাহলে এখানে আমরা ক্লিক করলেই সে অপশনসগুলো আমরা পেয়ে যাব। তো এইভাবে আমাদের যত ইচ্ছা প্রয়োজন স্লাইড, আমরা যেই ক্যাটাগরির আমাদের স্লাইড দরকার সেটা টু কলাম, তারপর আসছে সিঙ্গেল কলাম, তারপর আসছে ডিসিমিলার সাইজ কলাম, সেখানে আমরা প্রয়োজন মতো আমরা স্লাইডগুলো তৈরি করতে পারবো। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এক একটা স্লাইড ওপেন করে সেখানে প্রয়োজনীয় রিসোর্সগুলো সেট করে নিতে হবে। লাইক দিস ওয়ান, এর আগে আমরা যেটা আমাদের বাই ডিফল্ট ওপেন করা ছিল, মনে রাখবেন আপনি যখন স্লাইড তৈরি করবেন আপনার ক্লায়েন্টরাই আপনাকে এই ডাটাগুলো দিয়ে দিবে। আপনার কাজটা হচ্ছে শুধু ডেকোরেশন করা এবং প্রত্যেকটা জিনিস তার পারফেক্ট পজিশনে প্লেসিং করা। তো এভাবে আমি এখানে বেশ কিছু স্লাইড দিয়ে রেখেছি, যেমন ধরুন এটা পুরোটাই একটা ব্যাকগ্রাউন্ডস ইমেজ। তো এই ইমেজটা আমরা এনে ওর ভিতর সেট করে দিয়েছি, তারপরে এরকম টেক্সট বক্সগুলো এখানে বসানো আছে। এখন এটা যদি কিভাবে ক্রিয়েট করতে হয় আমি যদি দেখি, তাহলে আমি একটা ব্ল্যাঙ্ক সাইডে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সে আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, আর এই বক্সগুলো কিন্তু যে কোনো জায়গায় আমরা মুভ করতে পারি। তো এখানে যদি আমি একটা ইমেজ ইনসার্ট করি, তাহলে আমাকে ইনসার্ট মেনুতে যেতে হবে, পিকচার, আমি দিস ডিভাইস, যেখান থেকে পিকচারটা নিয়ে আসব। আমার এখানে কোনো পিকচার্স আছে কি না আমি একটু দেখে নিচ্ছি। সে আমি এখান থেকে একটা পিকচার নিচ্ছি, এটা আমার ব্যাকগ্রাউন্ড হিসাবে থাকছে এখানে। ওকে, এখন এটাকে চাইলে আমি সেন্ড ব্যাক করে দিতে পারি, এটা এখন ফ্রন্টে আছে। আমি এই ছবিটাকে যদি চাই যে এটাকে আমি সেন্ড ব্যাক করে দিব, তাহলে আমার হবে কি, এই টাইটেল যে অপশনসটা ছিল সেটাকে আমি এখান থেকে ধরে নিয়ে আসতে পারবো। এখন টাইটেলটা আমি ইচ্ছা মতো এখানে সাইজ করতে পারি, করে এখানে আমি প্রয়োজনে জাস্ট আমি এখানে লিখে দেবো, আমি এখানে যা লিখবো তাই হবে, যেমন ফার্স্ট স্লাইড, জাস্ট আমি একটা টপিকস এখানে লিখলাম। আমি চাইলে সাবটাইটেল দিতেও পারি, না দিতে পারি, না হলে এটা শো করবেন। এখন আমরা যদি দেখি এটা প্রেজেন্টেশনে কিভাবে শো করবে, প্রিভিউতে এটা কিভাবে আসবে, তাহলে আমরা এখানে জাস্ট প্রিভিউ পেজে গিয়ে যেটা প্রিভিউ অপশনস স্লাইড শো, অথবা আমি যদি শো স্লাইডে যাই সেখান থেকে আমি শো স্লাইডটা এখানে করতে পারি। তাহলে আমার এই জিনিসটা এখানে আসছে, যে ফার্স্ট স্লাইড, এটা আমার টাইটেল, আর এটা আমার ব্যাকগ্রাউন্ড স্ক্রিন। এক্স্যাক্টলি সেম জিনিসটাই এখানে আমি যেটা তৈরি করে রেখেছি
সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড, এখানে আমি একটা স্লাইড, এখানে সাবটাইটেলটা এখানে দিয়ে দেওয়া আছে। তো আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন যে কীভাবে স্লাইডগুলো প্রেজেন্ট করবেন। ঠিক একইভাবে সেকেন্ড স্লাইডটাও সেম আগের মতো ব্যাকগ্রাউন্ডসটা নিয়ে আসা হয়েছে, আর এখানে ডিফারেন্ট টেক্সট বক্স বসানো হয়েছে। এখন এই টেক্সট বক্সগুলো আমরা কোত্থেকে আনবো? টেক্সট বক্সগুলো আমরা ইনসার্ট থেকে নিয়ে আসতে পারি। ইনসার্ট মেনু, এখানে গেলে আমাদের এরকম ডেট, অবজেক্ট, টেক্সট, এই যে টেক্সট বক্স এইভাবে নিয়ে আসবেন। এরপর ওয়ার্ড আর্ট, এখানে সব কিছু আমরা ইনসার্ট থেকে নিয়ে আসতে পারি, ইমেজ, পিকচার, কমেন্টস, এভরিথিং। আমি যখন টেক্সট বক্সে ক্লিক করি, এখানে আমি ড্র্যাগ করবো, এটা কোথায় আমি নিয়ে আসছি, আমি এখানে বসাবো। সো আমি ড্র্যাগ করে দিলেই টেক্সট বক্সটা বসে যাবে। এরপর আমি এটার সাইজ আর এর লোকেশনস যে কোনো জায়গায় আমি চাইলে এটাকে প্রেজেন্ট করতে পারি। তো এভাবে আপনারা যেটা করবেন, প্রয়োজনীয় কন্টেন্টগুলো তৈরি করে রাখবেন। তো যখনই একটা স্লাইড, এরকম ধরুন ডিফারেন্ট স্লাইডগুলো আমরা তৈরি করে রাখবো, তারপরে আমাদের প্রেজেন্টেশনের জন্য ডিফারেন্ট ইফেক্টস আছে, ডিফারেন্ট থিমস আছে, ডিফারেন্ট অ্যানিমেশন স্টাইলসগুলো আছে, সেগুলো আমরা অ্যাপ্লাই করবো। যেমন এগুলো সব এখানে টেক্সট বক্সের মাধ্যমে লেখা হয়েছে প্রত্যেকটা জিনিস। আর এই জিনিসগুলো নিয়ে আসা হয়েছে মূলত ডিফারেন্ট আমরা যে শেপস আছে, শেপ থেকে আমরা আনতে পারি। যেমন ইনসার্ট, এখানে আমরা যদি শেপে যাই, এখানে আমাদের এরকম ডিফারেন্ট শেপস আছে, আমরা যেই রকম শেপ চাই সেটা আমরা করতে পারি। অথবা এই জিনিসগুলো কেউ যদি ফটোশপ জানেন বা ইলাস্ট্রেটর জানেন, গ্রাফিক্যাল সফটওয়্যার, সেগুলোর মাধ্যমে তৈরি করে এখানে ইমেজ হিসাবে নিয়ে আসা যায়। এতে হয় কি, আবার এই ধরনের আইকন নেটে পাওয়া যায়, আমরা চাইলে নেট থেকে এগুলো নিয়ে আসতে পারি, বা এই ধরনের সিম্বলগুলো ইন্টারনেটে অ্যাভেলেবল পাওয়া যায়, সেগুলো আমরা নিয়ে আসতে পারি। তারপরে এখানে স্মার্ট আর্টের কিছু অপশনস আছে, আমরা চাইলে স্মার্ট আর্টের অবজেক্টগুলো এখানে আমরা নিয়ে আসতে পারি। যেমন সে আমি এরকম চাচ্ছি, আসলে জিনিসটা হচ্ছে আমি আমার ডাটাগুলোকে কীভাবে প্রেজেন্ট করবো সেই অনুযায়ী জিনিসগুলো আমরা বসিয়ে নেব। ঠিক একইভাবে যখন যেটা যেখানে, যেমন এখানে একটা ইমেজ পিকচার অ্যাড করতে হবে, পিকচারের জন্য জায়গা আছে, আমরা পিকচার আর এখানে সবই টেক্সট, টেক্সট বক্স এনে এনে আমরা এই টেক্সটগুলো আমরা লিখে ফেলবো। আর এই আইকনগুলো নেটে পাওয়া যায়, নেট থেকে এগুলো তৈরি করতে পারি আমরা ইজিলি। দেন আসছে এখানে একটা স্ট্যাটিস্টিক্যাল গ্রাফ, এটা এক্সেলে থাকলে এক্সেল থেকে নিয়ে আসা যায়, বা চাইলে আমরা এখানেও এই চার্টগুলো তৈরি করতে পারি। এটা হচ্ছে একটা পিকচার। এইভাবে একটার উপর একটা জিনিস আমরা সুন্দর করে, একটা যেমন ইমেজ এনে তার উপর লেখা হয়েছে, ডিফারেন্ট সিম্বল দিয়ে এগুলো ডেকোরেট করা হয়েছে। তো এটা একটু সময় সাপেক্ষ, আমরা যদি সময় ধৈর্য নিয়ে এই কাজগুলো করি তাহলে আমাদের খুব সহজেই আমরা এই স্লাইডগুলো তৈরি করতে পারি। তো আমাদের আজকে প্রথম টাস্ক হচ্ছে আপনারা একটা ব্ল্যাঙ্ক স্লাইড এনে, যেমন এটাতে আমি যেটা দেখিয়েছিলাম এরকম একটা স্লাইড এনে, এগুলোর ভিতরে বিভিন্ন টপিকসগুলো এই যে এখান থেকে আমরা ইনসার্ট করতে পারি, সব জিনিসগুলো সুন্দরভাবে আমরা সাজিয়ে কয়েকটা স্লাইড আমরা তৈরি করে রাখবো। এর পরের দিন আমি এই স্লাইডগুলোর উপর আমি ডিজাইন মেনু, ট্রান্সিশন, অ্যানিমেশন, এই জিনিসগুলো নিয়ে আমি কাজ করব। যদি আমার এই স্লাইডগুলো তৈরি করা না থাকে তাহলে এগুলো আমার দেখাতে বা বোঝাতে একটু প্রবলেমস হবে। তো আশা করি হোম ট্যাবে যা আছে, যেমন এখানে আমাদের কাট কপি পেস্ট, এখানে আমাদের ফন্টস, এখানে আমাদের অ্যালাইনমেন্টস, এখান থেকে আমরা সিম্বল বা শেপসগুলো নিয়ে নিতে পারি, ফাইন্ড রিপ্লেস, এগুলো আমরা এমএস ওয়ার্ড এক্সেলে করেছি বহুবার। তো যারা করেননি তারা আশা করি আমার এমএস ওয়ার্ড এবং এক্সেলের টিউটোরিয়ালস আছে, সেগুলো দেখে নেবেন। এবং আশা করছি আপনারা সবাই একটা একটা করে এরকম স্লাইড তৈরি করে রাখবেন। ঠিক আছে, এই ধরনের স্লাইডগুলো তৈরি করে রাখলেই দেন আমরা, এগুলো কিছুই না, যেমন এটা একটা ইমেজ, এটা একটা, এগুলো ইমেজ, এগুলো আমরা নিয়ে আসতে পারি। তারপর এই লেখাগুলো আমরা, এগুলো সবই টেক্সট বক্সে আমরা এগুলো লেখা হয়েছে, এবং লেখাগুলোকে ডিফারেন্ট ফন্টস স্টাইলে শেপ দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে হচ্ছে এখানে একটা ডেকোরেশন, আমরা ইন্টেরিয়রটা আমরা কীভাবে করবো, আমরা জিনিসগুলোকে কীভাবে গুছাবো, এই জিনিসটা হচ্ছে আমাদের কাজ করতে করতে আমাদের এক্সপিরিয়েন্স চলে আসবে, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। বাট আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যেটা জিনিসটা যেটা সাজাবো সেটা হচ্ছে লুক অ্যান্ড ফিলটা কীরকম। তার ফলে হয় কি, নেটে আপনারা এরকম প্রচুর রেডিমেড স্যাম্পল চার্ট পাওয়া যায়, সেগুলো ডাউনলোড করে দেখে নিতে পারেন। তো সবাই আসলে মূলত হয় কি, বিভিন্ন জায়গা থেকে এরকম গাইডলাইন নেয়, তো এটাও আপনার নেটে এরকম রেডিমেড আছে কীভাবে ওরা ডেকোরেশন করেছে, এগুলো এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে। আরেকটা হচ্ছে ক্লায়েন্টের মনোভাবটা বুঝতে হবে, যে যার কাজ করবেন তারা আসলে কী ধরনের থিম পছন্দ করেন ডেকোরেশন, সেটার উপর একটু স্টাডি করতে হবে, তাহলে হয়তো আপনি যে কাজটা করবেন ক্লায়েন্ট ইজিলি সেটা অ্যাকসেপ্ট করে নেবে। তো ঠিক আছে গাইজ, আজকে আমাদের এইটুকুই।
তো আশা করি আজকের আলোচনা সবার ভালো লেগেছে, এবং সেই সাথে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন আর কিভাবে এটাকে এই টিউটোরিয়ালটাকে আরও ভালোভাবে প্রেজেন্ট করা যায়। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও বলি, পুরো টিউটোরিয়ালসটি আপনারা লাইভে দেখবেন, কারণ এটা ইউটিউব অ্যাকচুয়ালি আশা করে আমাদেরকে একটা বড় সুযোগ করে দিয়েছে। তো আমরা চাই না যে আমরা এগুলো ডাউনলোড করে তাদের ইউটিউব চ্যানেলের ক্ষতিগ্রস্ত করি তাদেরকে। সো আমরা এটা অবশ্যই লাইভে দেখবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, নেক্সট টিউটোরিয়ালের জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করুন, আর যেগুলো দেখানো হয়েছে সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং নিজেরা সুন্দর স্লাইড বানিয়ে রাখুন। আমরা নেক্সট ক্লাস থেকে এর প্রেজেন্টেশন, অ্যানিমেশন, এই জিনিসগুলো দেখবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।